প্রচণ্ড রকম থমথমে একটা বাতাবরণ ঘটা জুড়ে, ফিনপত নিরবতায় শুধু তিনটে মানুষের ফোসফোস নিঃশ্বাসের শব্দই কানে আসছে। ভীষণ আতঙ্কে শঙ্কিত বুকটার দুঃখ পোকানের চিৎকার নিজ কানেই বাজছে মোহরে। এই মুহূর্তে নিজেকে স্বাভাবিক রাখার মতন কাজটা অতীব দুঃসহ হলেও তাছাড়া আর কোনো উপায়ও নেই। গুটি গুটি পায়ে এগিয়ে গেল মোহর। বিছানার এক কোনায় মূর্তির ন্যায় স্থবির চিত্তে বসে আছে তাতই, দৃষ্টির বোধ শক্তি সবটাই শূন্যের কোঠায় পৌঁছে এখন স্তব্ধ নিরেট। স্থূল বুদ্ধির ন্যায় ভাবায়বে পরিপূর্ণ করেছে আলতোভাবে হাতটা তাতয়ের ঘাড়ে রাখলো মোহর। বর্ষরও একটা ঠোক গিলে বাসন ভঙ্গি স্বাভাবিক রাখার তীব্র প্রচেষ্টা খসখসে গলায় পড়ল। আপা, তুমি এভাবে কেন বসে আছো, কথা বলো। তাথয়ের নিরুত্তর ভাব ব্যক্তি মোহরকে আরো ভীষণ চিন্তায় ফেলেছে। শুকনো মুখে একবার সামনের পুরুষ অবয়বের দিকে তাকালো। কাট কাট তীক্ষ্ণতা উপচে পড়েছে চেহারাতে। একটু আগেই দেখা সেই ফর্মাল গেট আপটার অবিনস্ত আর বিধ্বস্ত অবস্থাটা যতটা তার চেয়েও বেশি নাজেহাল মুখায়ব। স্থির অনড় দাঁড়িয়ে তাথয়ের দিকে দৃষ্টি ক্ষেপণ করে রেখেছে মোহর। তাথয়ের ঘাড়ে রাখা হাতটার চাপ আর একটু গাঢ় করে পড়ল। আপা, তুমি এভাবে চুপ করে থেকো না, কিছু তো বলো। কি বলবো আমি, বলার মতো কিছু কি রয়েছে? ওকে কে বলেছিল আমার ব্যক্তিগত ব্যাপারে মাথা ঘামাতে? ওকে কে বলেছিল আমার স্বামীর গায়ে হাত তুলতে? নীরবতা চিরে অস্থির রেশপূর্ণ কথাগুলো ভীষণ ঘৃণা আর ক্ষোভ মিশ্রিত শোনালো। তবুও তাতে এক চুল অপমান বোধ করলো না পৃথক, বরং আরো কয়েক কদম এগিয়ে এসে পড়ল। তুমি কোন স্বামীর জন্য সাফাই গাইছো আসো, যে কিনা তোমার সাথে জোর জবরদস্তি করছিল, তোমাকে যা নয় তাই বলছিল? হ্যাঁ তো, তাতে আপনার কি? সে আমার স্বামী, আমাকে জোর জবরদস্তি, সরি। হ্যাঁ তো, তাতে আপনার কি? সে আমার স্বামী, আমাকে জোর জবরদস্তি করুক মারুক কাটুক, সেটা শুধুমাত্রই আমাদের ব্যাপার। এখানে আপনাকে এক বাড়াতে কে বলেছিল কি আপনি? হ্যাঁ, এটা আপনার বন্ধুর বাড়ি, সেখানে অতিথি হয়ে এসে বাড়ির জামাইয়ের গায়ে হাত তোলার সাহস কে দিয়েছে আপনাকে? আসো। নামটুকু বলি আর কোনো শব্দ বের হতে পারলো না পৃথকের কণ্ঠনালী ভেদ করে। তাথয়ের মুখ হতে নিঃসৃত কণ্ঠ তাথয়ের মুখ হতে নিঃসৃত কটাক্ষ বাণীগুলো তীরের মতো বিঁধল ওর বুকে। প্রচণ্ড রকমের বেদনাদায়ক একটা পীড়া টনটন করে উঠল বুকের ভেতর। মোহর তাথয়ের এরূপ অস্থির দেখে ওকে থামিয়ে দিয়ে বলল, আপা একটু শান্ত হও প্লিজ, যেটা হয়েছে ওটা তো কারো স্বেচ্ছায় হয়নি। স্বেচ্ছায় হয়েছে, ও তো এটাই চাইছিল, আমার সংসার ভাঙতেই তো চাই ও। কী ভাবছো মোহর, অরুণ মাহমুদ এভাবেই ছেড়ে দিবে? ওকে চেনো? ও যে মার খেয়ে চুপচাপ বেরিয়ে গেল কি মনে করেছ? ও দমে গেছে? কখনোই না, ও এবার টোলপার করবে, আমার জীবনটা তছনছ করে ফেলবে, আর তার জন্য দায়ী শুধুমাত্র এই বাইরের লোকটা। বলি আঙুল তুলে ধরল পৃথকের দিকে, অশ্রুভরা অগ্নিঝরা দৃষ্টিটা দেখে ধপ করে উঠল পৃথকের বুকটা। এটা কি সেই চোখ যা দেখে ওর যৌবনে প্রথম প্রেম এসেছিল? এটা কি সেই মুখটা যেটা ওর চেহারাটা দেখলেই লজ্জায় লুকিয়ে পড়ত? কিশলয়ের পাপড়িবৃত চোখটা যে সারাক্ষণ পৃথকের মুখটা দেখার জন্য উতলা উদ্গ্রীব অস্থির হয়েই থাকত, সেই চোখেই আজ এত ক্রোধ এত ঘৃণা, ভূমিকম্পের তাণ্ডবের ন্যায় অন্তরস্থলের সমস্ত ফীত অনুকম্পন চুরচুর করে উঠল যেন। কণ্ঠে টন খানেক আঘাতের বান এসে ভর করল পৃথকের, তবুও জিব্বা ঠেলে কোনো মতে অস্পষ্ট স্বরে উচ্চারণ করল, আমি তোমার সংসার ভাঙতে চাই, আমি বাইরের লোক। হ্যাঁ তাই, বেরিয়ে যান আপনি, এক্ষুনি বেরিয়ে যান, আপনার ওই মুখটা আমি দ্বিতীয়বার দেখতে চাই না। আর এক মুহূর্ত স্থির দাঁড়াতে পারল না পৃথক, পা দুটোর নিচের ভিতটা কেমন নড়বড়ে হয়ে গেল যেন। চোখ দুটি নিমিষে ঝাপসা হয়ে এলো, অতি দ্রুত পায়ে দরজার চৌকাট মারিয়ে বেরিয়ে এলো। বিদ্যুতের গতিতে সিঁড়ি বেয়ে নেমে ঘর বাড়ির সমস্ত আব্রাহাম ম্যানশনটাকে পেছনে ফেলে আসলো। বুকের ভিতর কেমন জ্বলন ধরেছে, অদ্ভুত রকমের যন্ত্রণা
ক্রমে গ্রাস করেছে ওকে। সমস্ত শরীরটা ঝিম ধরে আসলো। পৃথক বেরিয়ে যেতে তাতে থাপ করে ফ্লোরে বসে পড়ল। দুহাত মুখ চেপে ধরে হাওমাও করে কেঁদে উঠল। ওর কান্নার আহাজারিতে মোহরের ভেতরটা কেঁপে উঠল। ও দু হাতে আগলে ধরল তাথয়ের বুকের সাথে জড়িয়ে ধরে বলল, আপা আপাকে তুমি কেঁদো না, দোহাই তোমার, কিচ্ছু হবে না। তুমি জানো না মোহর, আমার জীবনটা নিঃশেষ করে দেওয়ার জানোয়ার ওই অরুণ। ও এত সহজে ছেড়ে দেবে মনে করো না। নিজের দোষ ঢাকতে আমার গায়ে মিথ্যে কলঙ্কের দাগ লাগাতেও ওর বাধবে না। তুমি চিন্তা করো না আপা, ওর এই ভালো মানুষের মুখোশ টেনে ছিঁড়ে ফেলবো আমি। তুমি শুধু সকাল হতে দাও, আজ এই ঘরে যা হলো এটা ভুলেও যেন দরজার বাহিরে না যায়। সকাল হতে দাও, তারপর বাকিটা উন্মোচন হবে। তুমি কি করবে মোহর, ওকে তুমি তো ঠিক করে চেনো না। চিনি আপা, খুব ভালো মতন চিনি। উনি আমাকে চিনতে না পারলেও আমার একটুও ভুল হয়নি ওনাকে চিনতে। এই সুযোগটার অপেক্ষায় তো ছিলাম। কথাগুলো অত্যন্ত ভিড়ভিড়িয়ে বলল মোহর। তাথয়ের কানে অস্পষ্ট কয়েকটা শব্দ শুধু গেল। তাতে আর যাই হোক, মোহরের মস্তিষ্কে যে অন্য কিছু ঘটছে তাই স্পষ্ট বুঝতে পেরেছে। আচমকা বুকটা ধক করে উঠল তাথয়ের, যেই মান সম্মানের দায় এতদিন বছর মুখ বুঝে সবটা শুয়ে গেছে, সেটাকেই রাত পোহালে কাঠ গড়ায় দাঁড় করাতে হবে না তো। বাড়িভর্তি মেহমান লোক সমাগমের ভিড়ে কমে মানুষ্ঠানের ইতি পর্যন্ত পৌঁছতে পৌঁছতে প্রায় রাত 11টা বেজে গেল। কাকলি আম্বি বেগম আজহার আরহাম মুর্তজা ক্লান্ত হয়ে বাড়ি ফিরলেন। তাথই তারপর আর ঘর থেকে বের হয়নি। তাথের শ্বশুরবাড়ির লোকেরাও জানে না যে অরুণ হুট করেই চলে গেছে। যাওয়ার আগ দিয়ে তাথয়ের সাথে দেখা করতে এলে শরীরটা খারাপ বলে তাথয় কাটিয়ে দিয়েছে। অরুণের ব্যাপারে তারাও জিজ্ঞেস করেনি, কারণ এমন হুটহাট করে উধাও হয়ে যাওয়ার ব্যাপারটা সম্পর্কে পরিবারের লোকেরাও খুব ভালো মতেই জানা। মোহর সন্ধ্যা থেকে পড়ার সময় তাথয়ের সাথেই ছিল ওর ঘরে। অতঃপর তাথই ঘুমিয়ে গেলে ঘর থেকে বেরিয়ে এলো মোহর। নিজের ঘরের দিকে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে এগোতে নিলেই পেছন থেকে মাঝ বয়সী নারীর কণ্ঠের ডাক ঘুরে তাকালো, এই যে মোহর নাকি, এদিকে আসো তো। মোহরকে কিছু বলার সুযোগ না দিয়ে সিঁড়ি পেয়ে কোড়াতে কোড়াতে নামলো মোটাসোটা গরনের মহিলাটি। মোহর প্রতিক্রিয়া দেখালো না, বরং সেও নিঃশব্দে নিচে নামতে লাগলো। ডাইনিংয়ে এসে থাপ করে সোফায় উপরে বসে ট্রি টেবিলের উপরে পা তুলে দিল রুকাইয়া বেগম। কোকাতে কোকাতে বললেন, বাবারে বাবা, এত লোকজনের ভিড়ে ঘুরে আমার পা দুটো শেষ হয়ে গেছে, এই জন্য এত লোক সমাগম একেবারেই পছন্দ না আমার। এই মেয়ে এমন থাম্মার মতো দাঁড়িয়ে থাকার জন্য তোমায় ডাকিনি আমি। যাও একটু তেল গরম করে নিয়ে এসে আমার পাটা মালিশ করে দাও তো, পাটা নড়াতে পাচ্ছি না বাবা গো, বলে আবারও পিলাপ করার ন্যায় কোকাতে শুরু করলো। মোহর স্থূল দৃষ্টিতে তাকালো আপাত মস্তক রুকাইয়ার দিকে। পুরোটা পার্টির সময় জুড়ে ওনাকে শুধু এক জায়গায় বসে খেতে দেখেছে ও। বসে থেকে মাথা ব্যথা হলেও যুক্তিযুক্ত মানা যেত, পায়ের ব্যথার হেতুটা বুঝতে পারল না মোহর, তবু মুখ চালালো না, চুপচাপ রান্নাঘর থেকে বাটিতে করে তেল গরম করে আনল। মোহরকে দেখে পায়ের উপর পা তুলে আরাম করে বসলো রুকাইয়া। আইসি ভঙ্গিতে বললেন, একটু ভালো করে মালিশ করো, পুড়িয়ে দিও না আবার। মোহর কথা বলল না কোনো, গায়ের শাড়িটা এখনো ছাড়তে পারেনি, এটা পরে দীর্ঘক্ষণ থাকায় বেশ অস্বস্তি হচ্ছে, তবু কোনো রকম গুটিয়েই বসলো। গরম তেলে ফু দিয়ে হাতের সাথে লাগে খুব সাবধানে রুকাইয়ার পায়ে লাগিয়ে দিল। বেশ কিছুক্ষণ অভাবেই মালিশ করার পরে হুট করেই রুকাইয়া বেগম পা ঝাড়া দিয়ে চিৎকার করে উঠল, ওরে বাবা গো, আমার পাটা পুড়িয়ে দিল। এই মেয়ে তোমার মনে মনে এত কুটনামি, একটু পায়ে তেল দিয়ে ঘষতে দিতে বলেছি আর তুমি পাটাই পুড়িয়ে দিতে চাইলে। আচমকা পা ঝাড়া দেওয়া তেলের গরম বাটিটা ছিটকে মেঝেতে পড়ে তার দুই এক ফোঁটা ছেটা মোহরের হাতে পড়ল, জ্বলে উঠল চামড়াটা। ততক্ষণে রুকাইয়ার চেঁচামেচি শুনে আম্বি বেগম ছুটে এসেছেন, তার পিছে পিছে কাকলিও এলো। কি হয়েছে আপা, চেঁচামেচি করছেন কেন? চেঁচামেচি কি আর সাধে করছি? আচ্ছা ছেলে বউ এনেছো আম্বি,
আমার পায়ে একটু তেল ঘষে দিতে বলেছিলাম, ও কি না আমার পাটাই পুড়িয়ে দিল। মোহর নিজেও বুঝতে পারলো না কয়েক মুহূর্তের মধ্যে কি থেকে কি হলো, তবে এতটুকু অবশ্যই বুঝতে পেরেছে যে এই মানুষটা ওর প্রতি তীব্র ঘৃণা পোষণ করে এসব করেছে। তুমি যদি দিতে না চাও তাহলে মানা করে দিতে, এরকম কাজ কেন করলে? আমি কারো পা পুড়িয়ে দিতে চাইনি, তেলটা আমি ফুদিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। এই মেয়ে তো দেখছি খুব মিথ্যাবাদী, ছি 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 এমনও দেখাচ্ছিল। মেহরাজ, এই বউ করে রেখেছ মাথা ভরা যত সব ষড়যন্ত্র। রুকায়া বেগমের ফ্যাঁসফ্যাঁসে গলার আওয়াজে তখন ডাইনিং স্পেসটা গমগমে, বেশিরভাগ সদস্যই ঘুমিয়ে পড়েছে ক্লান্ত শরীরে। তিয়াশা হাঁটু সমান কালো রঙের একটা ফ্রক জাতীয় পোশাক পরে দাঁড়িয়ে আছে এক কোনায়, ঠোঁট দূরে ক্রু হাসি। তবে এইসব সকলের চক্ষু গোচর না হলেও অবিলম্বেই একটা গভীর স্বর ঠিকই কর্ণগোচর হলো। কি হয়েছে? অতি পরিচিত গলাটা শুনে অস্থির চোখে ফিরে তাকালো মোহর। এতক্ষণ কঠোর গভীর অভিব্যক্তি দিয়ে রাখা মুখায়বটা নিমিশে অতিরঞ্জিত হলো বিষণ্ণতায়। না চাইতো ঠায় পাওয়ার জায়গাটাকে পেয়ে চোখ ভরে এলো মোহরের। একজন উৎসুক চাহনি মুখিয়ে আছে মোহরের বিরুদ্ধে অভিযোগ শোনাতে মেহরাজকে, কিন্তু সে সকল দৃষ্টি আর মনোবাসনাকে ধৃষ্টতার সাথে অগ্রাহ্য করে মেহরাজের মন মস্তিষ্ক আর চোখ দুটো আটকে গেল মোহরের অশ্রুপূর্ণ ছলছল চোখের দিকে। এক মুহূর্ত ব্যয় না করে দ্রুত পায়ে এগিয়ে এলো মোহরের সামনাসামনি, দাঁড়িয়ে বিচলিত গলায় বলল, মোহ কি হয়েছে, ঠিক আছেন আপনি? মেহরাজের এতটুকু স্নেহপূর্ণ গলায় মোহরের বাকি সত্তাটুকু ক্ষীণ হয়ে গেল, এক ফোঁটা চোখের জল আব্রু ছাপিয়ে গড়িয়ে পড়ল। মেহরাজ মোহরের অশ্রুসিক্ত চোখটা দেখে ক্ষুব্ধ হয়ে তাকালো উপস্থিত মানুষগুলোর দিকে। নীরবতা ভেঙে রুকাইয়া বেগম প্যানপ্যানে গলায় বললেন, এভাবে তাকাচ্ছ কেন? তোমার বউ দোষ করবে, আবার তুমি চোখ রাঙানি দেবে? মেহরাজের ভ্রু দুটো কুচকে এলো। রুকাইয়া তোতা পাখির বুলির মতন একইভাবে সেই মিথ্যে কথাটা আওড়ালো। সবটুকু শোনো মেহরাজের অভিব্যক্তি শূন্যের কোঠায়, স্থির নেত্রে তাকালো মোহরের দিকে। ওর একটা হাত মুঠোয় পুড়ে খুব স্পষ্ট ভাষায় কাট কাট গলায় বলল, প্রথমত আমার বউকে দিয়ে পা মালিশ করানোটা ভীষণ অন্যায় হয়েছে। মোহর আমার বউ, পায়ে হাত দেওয়ার জন্য এ বাড়িতে আরও অনেকে আছে, স্টাফস আছে। আচ্ছা, তার উপর এরকম একটা লেম অভিযোগ করছেন যা ও করেনি তা আমার মুখে বলতে হবে না। আমার বউকে খুব আদর যত্নে রাখি ফুপ্পি, ওর প্রতি করা কোনো অসমীচীন আচরণ আমি সহ্য করব না। ও যতটা নরম আমি ততটাই কঠোর, তাই এরপর থেকে এই ধরনের ভিত্তিহীন নাটক করবেন না আশা করছি। বলেই মুঠোয় পুড়ে রাখা হাতটা আরও শক্ত করে চেপে ধরে উপরের দিকে হাঁটা ধরল। এতক্ষণ ক্রুহাসির বিচরণ করা তিয়াশার মুখটা আমাবস্যায় নামল নিমিশে। মেহরাজের বউকে নিয়ে এত উৎকণ্ঠা আতিক্ষেতা এসব দেখলে ওর মাথাটা গরম হতে থাকে আকাশ জুড়ে ফুটফুটে তুলোর মতো মেঘের বিচরণ, বাতাসে অদূর থেকে আসা বেনামি ফুলের মিঠা সুবাস, ছোট ছোট টুকরো রোদে লুকোচুরি মিষ্টি খেলায় মন মাতানো সকালের পরিবেশটা হলেও আসলে তা কেবলই এগিয়ে আসা ঝড়ের পশ্চা সাজাচ্ছে, তা বাড়ির ভেতরে না আসলে বোঝাই যাবে না। একাধিক চেহারার উপস্থিতি গাম্ভীর্য দুশ্চিন্তা আর অপমানের কুঞ্চিত ছাপ তার প্রবলতায় স্পষ্টভাবে জানান দিচ্ছে। আপনি চুপ করে আছেন মুর্তজা সাহেব, এই দিনটাই কি দেখার ছিল? আমি তো ভাবতেই পারছি না আমার ছেলেকে আপনার বাড়িতে এসে মার খেতে হয়েছে, তাও কি না এমন একজনের হাতে যে আদৌ এই বাড়ির কেউই না। প্রযুগল আরও জড়ো হয়ে আসল। গতদিনের এত সুসজ্জিত অভিজ্ঞতার শেষে রাত পেরিয়ে এরূপ অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে হবে তাও কাশ্মীকালে কেউ ভাবতে পারেনি। এতক্ষণ চুপ করে থাকলেও নিজেকে আর শত রাখতে পারল না কাকলি বেগম। বিস্ময় রেশ কাটিয়ে উঠতে মেয়ের ওপরে অসহনীয় ক্রোধ উতলে পড়ল খ্যাপাটের মতো, ছুটে এসে তাথয়ের বাহু জোরে চেপে ধরে বললেন, এসব কি শুনছি আমি? তুই কি আমাদের মান সম্মান ডুবাতে চাস? কাল এত কিছু হয়ে গেছে আর আমরা জানি না পর্যন্ত, না
কি করছিস তুই? কি না শেষে অরুণকে বাকিটুকু বলার আগেই মুখের কথাটা প্রচণ্ড ক্রুদ্ধতার সহিত ছিনিয়ে নিলেন অরুণের মা মিসেস রূপালি চ্যানব্যান করেই বলে উঠলেন, স্বামী স্ত্রীর মাঝে ঝামেলা হবে এটা তো বড় ব্যাপার না, কিন্তু এর মাঝে তৃতীয় ব্যক্তি কেন আসবে? ওই ছেলে আপনার মেয়ের কী হয় কাকলিয়াপা? সে কেন আমার ছেলের গায়ে হাত তুলেছে? কাকলি বেগমের অপমান লজ্জায় মাথা হেঁট হয়ে এলো, ভাবতেও পারেনি এমনটা। তাতে পাথরের মতো নিশ্চুপ দাঁড়িয়ে আছে, আর চোখে একবার শুধু তাকালো বাবা মায়ের মাঝে অতি ভদ্রলোকের মতো বসে থাকা ঘৃণ্য চেহারাটার দিকে তার ছিল হাসল। মনে মনে বলল, আমি কি চিনি না তোমাকে? আমি তো জানতাম ঠিক এমনটাই চাও তুমি। তা থই, এভাবে চুপ করে আসো কেন? তোমাকে কি জিজ্ঞাসা করা হয়েছে? কালকে এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তুমি এখনো চুপচাপ করে দাঁড়িয়ে আছো। ওনারা বললই তো, আমি আবার নতুন করে কি বলবো? সম্পর্কটাকে কি ছেলে খেলা পেয়েছো? কিছু মনে করবেন না বিআই সাহেব, এতদিন ধরে আপনার মেয়ের এত দেমাগ অপরাধ সহ্য করেছি, কিন্তু এবার মাত্রা ছাড়িয়েছে। এমন তো না যে বিয়ে দেওয়ার জন্য আপনাদের পায়ে পড়েছিলাম আমরা। আমাদের ছেলে কি ফেলনা নাকি? এই মেয়ে নিজের স্বামীর সাথে শ্বশুরবাড়ির কারোর সাথে সম্পর্ক ঠিক রাখেনি, আবার কাল এত ভালোবেসে আমার ছেলে দেখতে এলো, আর ওকে কি না একটা বাইরের ছেলে দিয়ে মার খাইয়েছে। ভাবতো লজ্জা লাগছে যে আমরা এমন বাড়ির সাথে আত্মীয়তা করেছি। কুটুম পক্ষ হতে আত্মগুলো কটাক্ষপূর্ণ কথা শুনে উপস্থিত সকলেরই মাথা হিট হয়ে এলো। মেহরাজ এখনও নিশ্চয় বসে পুরোটা বুঝতে ওর বেশ অসুবিধা হচ্ছে। ওদের সম্পর্কটা টানাটানির পর্যায়ে আসবে তা হয়তো ওর মাথায় এসেছিল, কিন্তু হুট করে এমন কিছু শুনতে হবে তা ওর ভাবনার বাহিরে। উপস্থিত সকলের হয়ে তখন সাহারা বেগম দুর্বল গলায় বললেন, দেখুন আমার মনে হয় কিছু একটা ভুল হয়েছে, আমার মেয়েটা এমন নয়। তা থইবুনু একটু রাগচটা হতে পারে, তা বলে কি? সেটা আপনার ধাতুয়ের কাছে জিজ্ঞাসা করেন দিদা, আমি একটা মিথ্যা বলছি কি না। অরুণের কথাটাতে মুখটা থমথমে হয়ে এলো সাহারা বেগমের। অরুণের বাবা এবার গম্ভীরভাবে আরহা মুর্তুজাকে উদ্দেশ্য করে বললেন, আপনাদের মেয়ের যদি এতই আপত্তি থাকে তাহলে বলে দিন, আমরা খুব শীঘ্রই আইনি ব্যবস্থা নেব। জোর করে আর যাই হোক সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। না না, এমন কথা বলবেন না ভাই, ওদের বিয়ে হয়েছে, সন্তান আছে, সারাসারির কথা কেন আসছে? আমি বুঝতে পারছি অনেক বড় একটা ভুল হয়ে গেছে, কিন্তু ভুল যখন হয়েছে সমাধানও হবে। তবু এভাবে বলবেন না, অরুণের কাছে ক্ষমা চা তুই, এত বড় একটা অনাচার করার আগে তো বুক কাঁপলো না মুখ পুরি? এক্ষুনি তুই ক্ষমা চাবি সকলের কাছে, ওর ভুল হয়েছে ও ক্ষমা চাইবে, আর যে অরুণের সাথে বেয়াদবি করেছে তাকে আমি নিজে আনব আপনাদের সামনে, ও নিজেও ক্ষমা চাইবে। তাতই চোখ ভরা ক্রোধের আগুন নিয়ে একবার অরুণের দিকে তো আরেকবার মায়ের দিকে তাকালো। কাকলি আবারও ওকে দিয়ে ক্ষমা চাওয়ার কথা বললে সকল আদব কায়দা ভুলে তাতে ক্ষুদ্ধ স্বরে ছিছিয়ে বলল, কখনো না, এই শয়তানটার কাছে আমি ক্ষমা তো দূর, কথাও বলতে চাই না, মার খেয়েছে বেশ হয়েছে, এটা আরও আগে খাওয়া উচিত ছিল ওর। ভরা আসরে তাতে দুঃসাহসিকতা এই কাজটা উপস্থিত সকলেই হতবাক করে দিল। পরিস্থিতি আওতার বাইরে যাচ্ছে এর পূর্বাভাস পেয়ে এতক্ষণ চুপচাপ উপরে দাঁড়িয়ে থাকা মোহর ব্যস্তপায় ছুটে নেমে এলো। তবে ততক্ষণে মোহরের সংখ্যাকে ঠিক প্রমাণিত করে কাকলি বেগম সজোরে ঠাস করে একটা চর বসিয়ে দিল তাঁথয়ের গাল। আশঙ্কা ধাক্কা সামলাতে না পেরে ধূপ করে মেঝেতে পড়ে গেল তাঁথয়। বড় বোনের এই অবস্থা দেখে ফুপিয়ে খেতে দিল সাঁচে, কিন্তু বড়দের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে এগিয়ে যেতে পারল না। তো হয়ে কাকলি তাঁথয়ের আবারও টেনে তুলে হাত তুলতেও পেছন থেকে খপ করে হাতটা ধরে ফেলল মোহর। তাঁথুইকে নিজের কাছ থেকে সরিয়ে এনে কাটখাট গলায় বলল, সম্পূর্ণ সত্যটা যাচাই করার আগেই নিজের মেয়েকে আঘাত করতে বিবেকে বাঁধল না আপনার? ওনারা এসে যা বলল তাই মেনে নিলেন, মেয়েকে আবারও সেই জায়গায় ঠেলে দেওয়ার জন্য মরিয়া হয়ে যাচ্ছেন,
আদৌ সেই জায়গাটা মেয়ের জন্য সঠিক কিনা তা ভাববার প্রয়োজন বোধ হলো না আপনার? তুমি এখানে কেন এসেছো? আগা মাথা না জেনে বুঝেই কথা বলতে কে বলেছে তোমাকে? শুধু আগা মাথা নয়, বরং পুরোটাই জানি আমি, তাই না অরুণা ব্যানার্জি? চোখ দুটো ক্রমশ নিষ্ফল বৃহত্তকার হয়ে এলো অরুণের। ঠিক কতটা তকমা লেগেছে সেটা ওর মুখায়বের ব্যক্ত করা সম্ভব না। গত রাতে ধস্তাধস্তির সময় দেখেছিল একবার, কিন্তু অন্যরকম সাজ আর মেকআপের আবৃত চেহারাটাকে অতটা ঠাউর করতে পারেনি। মোহরের চেহারাটা মস্তিষ্কে ধরতে পেরে না চাইতে মুখ ফুসকে অরুণের বেরিয়ে এল। মোহর, তুমি? হ্যাঁ আমি। কাল তো রাতের অন্ধকারের টের পাননি, আজ নিশ্চয়ই চিনতে অসুবিধা হচ্ছে না? অবিলম্বে উত্তর দিল মোহর। ওদের কথোপকথনের কোনো অংশই কারো বোধগম্যে আসলো না। মেহরাজ এগিয়ে এসে মোহরকে বলল, আপনি আর অরুণ কি পূর্ব পরিচিত মোহ? হ্যাঁ চিনি তো, আপনাকে একটা কাজ করতে বলেছিলাম, সেটা হয়েছে? মেহরাজ বিব্রত মুখেও ঘাড় উপর নিচ করে হ্যাঁ বোধক উত্তর দিল। মোহর অদ্ভুতভাবে অরুণের দিকেই তাকিয়ে বলল, আপনার জন্য সারপ্রাইজ আছে অরুণা ব্যানার্জি, একটু দাঁড়ান। বলে দরজার দিকে এগিয়ে গেল। বিব্রত জড়তপূর্ণ চেহারাতে গাড়ি থেকে নেমে দাঁড়ালো, পরনের জামাটা হাত দিয়ে টেনে সোজা করলো, ওড়নাটা ভালো মতো গায়ে জড়িয়ে দাঁড়ালো এক কোণায়। দোতলা বাড়িটা জুড়ে বিষাদ অভিজাতের ছাপ আড়ষ্ট চোখে চারপাশটা অবলোকন করে চুপটি করে এই দাঁড়িয়ে রইল। গাড়িটা যথাস্থানে পার্ক করে ড্রাইভার এগিয়ে আসলো। হিসাব গরনের লোকটির মাথার টুপিটি খুলে এক বাহুতে চেপে ধরে আরেক হাতে চাবি পকেটে পুরে বলল ভেতরে আসতে বলে। কেমন একটা অজানা আশঙ্কা ক্রমেই ঘিরে ধরেছে। হুট করে আজ এখানটার তলবিরও কেন মনি, মনটা এমন কো গাইছে। প্রচণ্ড চিত্রগ্রাহী প্রশংসা তুলো বাড়িটির ভেতরে যেন অজানা কোনো কিছু অপেক্ষা করছে যা মোটেও সুখকর হবে না। এরূপ হাজারো দুশ্চিন্তা কল্পনা ও অভিপ্রায় নিয়েই এগুলো রোমহন্ত পায়। অরুণা ব্যানার্জি, কাকে এই নামে ডাকছো তুমি? ভারী গলার প্রশ্নসূচক কণ্ঠে মোহর এগোতে গিয়েও থেমে গেল। আজহার মর্তুজা সকলকে চেয়ে মেলি মুখখানার দিকে। তার জিজ্ঞাসাকে প্রশান্ত করে মোহর হতে জবাবটুকু আসার আগে কাকলি বেগম খ্যাপাটে শুরু পড়ল, এ মেয়ে যা তা বকছে, কাকে কি বলছো ও? মেয়েরাজ তোমার বউকে বলো নাক না গলাতে, আমার মেয়ে আমার পরিবার, ওকে কে এত ওস্তাদি করতে বলেছে, তাও যা নয় তা বলছে? মেহরাজ প্রত্যুত্তর করলেও মোহরের দিকে চোখ ভরা উৎকণ্ঠা আর সওয়াল সুলভ চাহনিতেই তাকালো। মোহর মেহরাজের নিকট এগিয়ে এসে ভীষণ ধিমি গলায় পড়ল, আমাকে বিশ্বাস করেন? মেহরাজ বুক ভরা অজানা উৎকণ্ঠা দুর্ভাবনা সত্ত্বেও একেবারে পানির ন্যায় সচ্ছল চোখের ইশারা করলো, যার মর্মার্থ আর কারো দৃষ্টিগোচর না হলেও মোহরের মুখে এক ফালি হাসি আনার জন্যই যথেষ্ট ছিল। তুমি আসলে কি বলছো আর কি করছো জানো? তোমাকে এসবে মাথা ঢুকাতে কে বলেছে? নিজের ঘরে যাও তুমি। আম্পি বেগম শাসনতপ গলায় বললেন এগিয়ে আসতে আসতে। তবে মোহর এবার আর জবাবের প্রয়োজন বোধ করল না। তার আগে কলিং বেলের ধাতব শব্দটা টান টান মুহূর্তে একটা নীরব হুল্লোর ফেলে দিল। চোখ দুটো আরও প্রসারিত করে মোহর এগিয়ে গেল। দরজাটা খুলতে কাঙ্ক্ষিত চেয়ারটি সামনে আসলো ওর। এবার আর মুখের হাসিটা বহাল রাখতে পারল না। প্রিয়জনের ভেঙে পড়ার আশঙ্কা বুকে ঝিরি ঝিরি ব্যথার প্রাদুর্ভাব ঘটিয়েছে। তবুও যা সত্য সত্যতা আজ হোক আর কাল হোক সকলের সামনে আসতেই হতো। ফোঁস করে একটা নিঃশ্বাস টেনে সরে দাঁড়ালো দরজা থেকে। আগন্তুকের হাতটা সন্তর্পণে নিজের মুঠোয় আঁকড়ে নিল। দৃঢ় বন্ধনটা জোরালো করে এগিয়ে নিয়ে এলো ঘরের ভেতর মধ্যিখানে। সকলের উৎসুক অনুসন্ধানী দৃষ্টি তখন মোহরের সাথে প্রবেশকারী সম্পূর্ণ আগন্তুক মানুষটার দিকে। হালকা বাদামি রঙের একটা সালোয়ার পরিহিত শুভ্রতার দিকে। হালকা পাতলা ছোট্ট খাটো গরনের মেয়েটির মুখে জুড়ে জড়তা বিব্রতের ছাপ। বিস্ময় রেশ কাটিয়ে সাহারা বেগম বললেন, এটা কি মোহর?
মোহরেবার খার ঘুরে দাঁড়ালো অরুণের মুখোমুখি, যার মুখটা আগন্তকের আগমন রক্তহীন পাণ্ডুর পরিণত হয়েছে। বুক চিরে নিজের সম্পূর্ণ অজান্তে নামটা বেরিয়ে এলো। সীতমা, চোখ দুটো অদ্ভুত বিস্ময়ে ভরে এলো। আত্মগুলো মানুষের উপস্থিতি আর উৎকণ্ঠাকে অগ্রাহ্য করে সীতমা বিস্মিত স্বরে বলল, অরুণ তুমি এখানে এখানে কি করছো? তুমি তো চট্টগ্রাম গেছিলে। পরিস্থিতি আরো বেগতিক হয়ে উঠল। একের পর এক অদ্ভুত ঘটনায় তকমা লেগে বাক শক্তি খেয়ে হারিয়ে সবাই। ছেলের মুখের দিকে না তাকিয়ে রূপালী প্রচন্ড বিরক্তি আর তিক্ততা নিয়ে বলল, কি যাতা শুরু করেছেন আপনারা? এই মেয়ে কি বলে যাচ্ছে তখন থেকে? এটা কি নাটক সিরিয়াল চলছে? কে এই মেয়ে? আর আমার অরুণকে অরুণাব ব্যানার্জি না কি এসব কেন বলছে ওই মেয়ে? বলছি কেন তা আপনার গুণধর ছেলেকেই জিজ্ঞেস করেন। এই মেয়েকে তার সাথে আপনার ছেলে কি সম্পর্ক তা আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন। কেন নিজের স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও নিজের জাত কুল ধর্ম ভুলে মিথ্যে একটা পরিচয় বানিয়ে এই মেয়েটার সাথে সম্পর্কে জড়ালো তা আপনার ছেলেকেই জিজ্ঞাসা করুন। এই রকম নিজ বহুরূপে ফ্রড একটা ছেলে হয়ে গালিগালাজ করার আগে 10 বার ভাবা উচিত ছিল আপনার। সুনসান নীরবতাকে হার মানালো আব্রাহাম ম্যানশনের ডাইনিং রুমটা। দশাধিক উপস্থিতি সত্ত্বেও নিঃশ্বাসের ফোসফোস শব্দ ছাড়া একটু টু শব্দ অব্দি সৃষ্টি হলো না। মেলিসরে তীক্ষ্ণ চিৎকার আর উচ্চ শব্দে সব কটাক্ষ হেই আর ধমকারি মুহূর্তে দমে গেল। একে অপরের মুখে প্রচণ্ড অসহায়ত্ব দৃষ্টি ফেলা ছাড়া কিছুই বোধগম্য হলো না কারো। কিন্তু এইটুকু বলেই দমে গেল না মোহর। চিকন স্বরের কণ্ঠের খাদ আরো উচ্চ রবেই বলল, এই যে আপনার ছেলে এই বাড়ির সম্মানিত জামাতা, সে নিজের বউ রেখে অন্য একটা মেয়ের সাথে অগাধ সম্পর্কে জড়িয়েছে, তাও নিজেকে হিন্দু ধর্মী বলে দাবি করে। সেই খোঁজ জানা আছে, ছেলে আর তার বউয়ের সম্পর্ক স্বাভাবিক না বলে চলে এসেছেন বউকে দোষারোপ করতে। নিজের ছেলে আদৌ কতটা চরিত্রবান তার হিসেব রেখেছেন বলুন, রেখেছেন? দম ছাড়ো লম্বা একটা, আবারও কিছু বলতে যাবে তার আগে দুর্বল সিক্ত একটা কণ্ঠ কানে আসতে থমকে গেল মোহর। ঘাড় ঘুরিয়ে বিচলিত চোখে তাকালো নিস্তেজ নির্বাক রূপে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। দু কদম এগিয়ে গেল সীতমা, কাঁপা কাঁপা গলায় বলল, অরুণাব এরা কে বলছে? এরা কে হয় তোমার? কিসব বউ বাচ্চা, কিসের মিথ্যে নাটক? বলে অরুণ, চুপ করে থেকো না, বলো মোহর কি বলছে এসব, এসবের মানে কি? অরুণ কিছু বলার মতো ভাষা খুঁজে পেল না। ঠিক এভাবে সবার সামনে সবটা উন্মোচন হবে এটা ভাবতেও পারেনি। এখন কি জবাব দেবে? নাকচ করার মতো পরিস্থিতি কি আদৌ বাকি আছে? টলটলে দৃষ্টি, টলমলে পা, অন্তরপুরীতে কতটা সীতমার ভেতরে যে উথাল পাথাল ঝড় উঠেছে, কতটা তীব্র দহন ছড়িয়েছে তা কি মুখে বলে বোঝানো সম্ভব? সকালে ফোনের রিংটোনের শব্দে ঘুম ভাঙলে শুনতে হয়ে পেয়েছিল প্রিয় পরিচিত এক কণ্ঠের আদেশ ছিল অনুরোধ। তার হোস্টেলের নিচে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, এক্ষুনি ওটাতে করে চলে আয়। প্রশ্ন করিস না, আমি পাঠিয়েছি গাড়িটা। প্রিয় বিশ্বস্ত বান্ধবীকে তার দ্বিতীয়টি প্রশ্ন ছুড়ে দেয়নি জবাবে। সদা সর্বদা বাধ্য মেয়ের মতোই আদেশ মতন চলে এসেছে। কে জানত এখানে এত বড় প্লবন অপেক্ষা করছে ওর জন্য, যা ওর এতগুলো দিন ধরে গড়ে তোলা বিন্দু বিন্দু সুখের রাজ্যটাকে নিমিষেই ছারখাড় করে দিবে। আমি বলছি এসবের মানে কি? এই মুহূর্তে ঠিক সীতমার মতো আরো একজনের মনে তুফান আসার কথা ছিল, বিস্ময় আঘাত যন্ত্রণার বুক ফেটে কান্না আসার কথা ছিল, কিন্তু সেই মানুষটা এসব অনুভূতিকে ভীষণ দাম্ভিকতার সহিত ঠেলে দিয়ে মুখ ভর্তি স্বাভাবিকতা নিয়ে এগিয়ে এসে দাঁড়ালো সীতমার পাশাপাশি, যেন মুখস্থ ছড়া ওড়াচ্ছে এই রূপের ন্যায় স্পষ্ট ভাষায় বলল, তুমি যতগুলো প্রশ্ন করলে এই সবগুলোর উত্তর আমি দেব। এই যে মানুষটা দাঁড়িয়ে আছে তোমার সামনে, যাকে তুমি গত কয়েক মাস ধরে ভালোবেসে নিজের প্রেমিক ভবিষ্যৎ পুরুষ অরুণাব ব্যানার্জি বলে জেনে আসছো, আসলে সে হলো অনল মাহমুদের জ্যেষ্ঠ পুত্র অরুণ মাহমুদ, যার সাথে 2.5 বছর আগে আমার বিয়ে দেওয়া হয়েছিল। আর মাস ছয়েক আগে আমাদের একটা কন্যা সন্তানও হয়েছে। আইন অনুযায়ী আমি এখনও যার লিগাল ওয়াইফ। নিজের অজান্তে টুপটাপ করে অসংখ্য অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল শুভ্র মুখটা জুড়ে। এখনও সবটা অস্পষ্ট,
গোজা মিলে ঠেকেছে। অনর তাকে রইল সামনে দাঁড়িয়ে নতমস্তকে থাকা অপরাধীর পানে, যে কিনা এত বড় পাপ করেছে তার বিক্ষোভ একটা নয় দুটো নয়, জীবন আজ বিধ্বংসী মোড়ে দাঁড়িয়ে। তবুও শেষবারের মতো একবার বুক ভরে আশা নিয়ে স্মৃতমায় গেল অসহায় নির্জীব কণ্ঠে অনুরক্তি স্বরে পড়ল, তুমি চুপ করে আছো কেন অরুণব? একটাবার শুধু তুমি বলো, এসব মিথ্যে নাটক, তোমাকে মিথ্যা অপবাদে জড়া ছেড়া, আমি তাই মেনে নেব। আমি তোমাকে খুব ভালোবাসি, খুব, তুমি ছাড়া আমার নিজের বলে কে থাকবে? তুমি একটাবার শুধু বলে দাও এরা মিথ্যে বলছে, আমি সব নিকৃষ্ট কথাগুলো ভুলে যাব। তুমি বলো না একবার, বলো।